অবশেষে অত্যাধুনিক যে বুলেট প্রুফ জ্যাকেট পাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, অবশেষে পূরণ হচ্ছে দীর্ঘদিনের দাবি। ভারতীয় সেনাবাহিনী দীর্ঘদিন ধরে উন্নত মানের বুলেট প্রুফ জ্যাকেটের দাবি জানিয়েছিল, অবশেষে সেই জ্যাকেট পেতে চলেছে সেনারা। শত্রুদের সঙ্গে গুরুত্বপূর্ণ হবে সেনা জওয়ানদের সম্পর্ক। প্রতিরক্ষা মন্ত্রক ওই জ্যাকেট কেনার ব্যাপারে 640 কোটি টাকার চুক্তি করেছে। মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই জ্যাকেট গুণমান যাচাইয়ের পরীক্ষায় সফলভাবে উতরে গিয়েছে, তারপরই হয়েছে চুক্তি। কিনা হবে 1,86,000-এর বেশি বুলেট প্রুফ জ্যাকেট। মেক ইন ইন্ডিয়া এই পলিসির আওতায় বুলেট প্রুফ জ্যাকেট সরবরাহের বরাত পেয়েছে দেশীয় প্রতিরক্ষা সামগ্রী নির্মাণ সংস্থা SMPP প্রাইভেট লিমিটেড। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, নতুন জ্যাকেটগুলোতে থাকবে মডিউলার যন্ত্রাংশ, যা দীর্ঘ রাস্তায় টহলদারি থেকে শুরু করে প্রবল ঝুঁকিপূর্ণ এলাকায় অপারেশন চালানোর সময় জওয়ানদের সুরক্ষা দেবে। জওয়ানরা 360 ডিগ্রি সুরক্ষা পাবেন। সবথেকে কঠিন ইস্পাতের বুলেটও ওই জ্যাকেট ভেদ করতে পারবে না। সেনা জওয়ানদের সামনে হালকা, মাঝারি ও উচ্চগতি সম্পন্ন প্রজেক্টাইলের বিপদ ক্রমশ বাড়ছে, বিশেষত এমন পরিস্থিতি যখন টানা ঘণ্টার পর ঘণ্টা ধরে সন্ত্রাসবাদ দমন অভিযান চলতে পারে। সে কথা মাথায় রেখে জওয়ানদের পূর্ণ সুরক্ষা দিতে নতুন বুলেট প্রুফ জ্যাকেটের ডিজাইন বানানো হয়েছে।